ঠাকুরগাঁও থেকে শীতের খবর জানিয়েছেন সহকর্মী শারমিন হাসান। চলুন দেখে নিতে রিপোর্টটি। উত্তরের এই জেলা ঠাকুরগাঁওয়ে কিন্তু শীতের প্রকোপটা বরাবরই একটু বেশি দেখা যায়। আবার এবছরও কিন্তু এর ব্যতিক্রম নয়, আমরা লক্ষ্য করছি কিন্তু শীত শুরুর পর থেকে কিন্তু শীত তার তীব্রতা দেখিয়ে চলেছে। আজকের একটু যদি আমি আপনাদেরকে জানাই, আজকে কিন্তু এখন বেলা 12টার পরও কিন্তু সূর্যের দেখা মেলেনি। সূর্য কিন্তু আমরা গত 7 দিন ধরে এই জেলায় সূর্যের দেখা মিলছে না, আজও কিন্তু তার ব্যতিক্রম নয়, আজও সূর্যের দেখা মেলেনি। হিমেল হাওয়ায় কিন্তু বেশ শীত অনুভূত হচ্ছে। আমরা লক্ষ্য করছি যে বেলা অনেক পর্যন্ত, অর্থাৎ বেলা 10টা পর্যন্ত কিন্তু কুয়াশার চাদরে ঢেকে থাকছে পুরো জেলা। আর এতে করে কিন্তু হেডলাইট জ্বালিয়ে যে গাড়ি ঘোড়াগুলো চলাচল করতে হচ্ছে, তারা কিন্তু পড়ছে বিপাকে। এতে বিভিন্ন জায়গায় কিন্তু দুর্ঘটনার ঘটনা ঘটছে। আমরা দেখছি কুয়াশার কারণে অনেক ধীর গতিতে কিন্তু যানবাহনগুলো চলাচল করছে। এছাড়াও এই তীব্র শীতের কারণে লক্ষ্য করা যাচ্ছে যে যারা শিশু এবং বৃদ্ধ রয়েছে তারা কিন্তু বেশ বিপাকে পড়েছে। তারা কিন্তু এই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। আমরা লক্ষ্য করছি যে ঠাকুরগাঁও সদর হাসপাতালের কথা যদি আপনাদেরকে জানাতে চাই, যে সেখানে কিন্তু শিশু যারা রোগী রয়েছে সেই শিশু রোগীর সংখ্যা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। হাসপাতালগুলোতে কিন্তু তিল ঠাই জায়গা নেই, সেখানে শিশু রোগী এমন দেখা গিয়েছে যে মেঝেতে বসে অনেকেই চিকিৎসা নিতে হচ্ছে। এই শীতজনিত রোগী যারা রয়েছে এক বেডে 2 থেকে 3 জন রোগী চিকিৎসা নিচ্ছে। এছাড়াও যারা বেডের চিকিৎসা নিতে পারছে না তারা কিন্তু মেঝেতে জায়গা নিয়ে তারা চিকিৎসা নিচ্ছে।